বাড়িতে কিছু প্রবলেম থাকার জন্য আজকে যোধপুর থেকে ডিরেক্টলি কলকাতায় বেরিয়ে চলে যাচ্ছে। অল সেট? সকালে চা খেতেছে তো এখানে কিছু রাজস্থানী ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, এখানে আড্ডা মারছিলাম আমরা। তো এরা বলছে যে আজকে যদি এখানে থেকে যাই এখানে রাজস্থানী সাদি দেখিয়ে দেবে, কিন্তু আমাদের টাইম না থাকার জন্য আমরা বেরিয়ে চলে যাব উদয়পুরের জন্য। এই ধরনের বন্ধুত্ব এই রাইডে, মানে তো এখন জাস্ট এখান থেকে থার্মোফ্লাস্কে চা ভরিয়ে নেব, চা ভরিয়ে নিয়ে আমরা আমাদের রাইড স্টার্ট করব। পালি দিয়ে আমরা যাব হচ্ছে উদয়পুরে, আর পালিতে আমরা দেখবো হচ্ছে বুলেট বাবার মন্দির। ভিডিও সঙ্গে থাকবেন। তো যোধপুর থেকে আজকে আরও একটা নতুন ভিডিওয় আমার ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো যতটা সম্ভব এটাই হচ্ছে বুলেট বাবার মন্দির, তো এখানে একবার ঢুকবো। ব্যাস এটাই। তো এখন চলে এসেছি পালি রোডের মধ্যেই পড়ে, যোধপুর থেকে পালি যাবার পথে। তো পালি রোডেই পড়ে হচ্ছে এই বুলেট বাবার মন্দির বা ওম বন্না মন্দির, সেটাই এখানে আমরা দেখতে এসেছি। আর এখানে এই যে এই মন্দিরটা, অর্থাৎ বুলেট বাবার মন্দির বা শ্রী ওম বন্না ধাম যেটা বলে, সেটা এখানে খুবই প্রচলিত এবং খুবই একটা জাগ্রত বা বলা যেতে পারে এখানকার লোক এটা খুব মান্যতা দেয়। তো এখন সেই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে আছি, এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে আছি। আর একটা কথা এখানে প্রচলিত আছে, সেটা হচ্ছে যে এই ওম বন্না মন্দিরে যে বুলেট বা যে বুলেট বাবা যাকে পুজো করা হয় এবং তার যে বুলেট সেটাও এখানে রাখা আছে। এবং এটা পুজো করার কারণ হচ্ছে এই রোডে যাতায়াতের সময় কোনো এক সময় তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের সময় তিনি এখানে মারা যান, আর তারপরে তার গাড়িটাকে থানায় রেখে দেওয়া হয়। তারপরে কিন্তু সেই গাড়িটা বারবার এখানেই চলে আসা যায়, এখানেই পাওয়া যায়। তো সেখান থেকেই সরকারের পারমিশন নিয়ে থানা থেকে, অর্থাৎ এই বুলেটটাকে এখানেই স্থানান্তরিত করা হয় এবং এখানে এটাকে পুজো করা হয় এবং এখানকার লোক এটাকে খুব মানে। যে সমস্ত গাড়ি বা বাইক এই রোডে খারাপ হয়ে যায়, শোনা যায় বুলেট বাবার কৃপায় কোনো না কোনোভাবে ব্যবস্থা ঠিক হয়ে যায়। বুলেট বাবা দর্শন আমরা করব, আর করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে উদয়পুরের জন্য। তো ভিডিও সঙ্গে থাকবেন, আর চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। আমি যেখানে রেকর্ডিং করছি, রেকর্ডিংয়ে এই বোয়া মাইক এবং ট্রাইপড দেখে অনেকেই বলছে ভিডিও করা অ্যালাউ নয়, অথচ এখানে সবাই ভিডিও করছে নর্মাল মোবাইলে, কোনো রকম প্রবলেম নেই। সুতরাং এই যে এক্সট্রা এই গেজেট ইউজ করার এই একটা প্রবলেম, কিছু অশিক্ষিত লোক থাকে সবসময় ঝামেলা করে, অথচ এখানে কোথাও লেখা নেই এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো যাই হোক, বুলেট বাবার দর্শন হয়ে গেছে, বুলেট বাবার কৃপায় আমরা এবার আমাদের বাকি রাইডটাকেও কমপ্লিট করব। ওম বন্না মন্দির ক্রস করার পরেই জাস্ট আমাদের প্রচুর খিদে পেয়ে যায়, এখন পালিতেই আছি। আর পালিতে এই যে এখন ধাবাটা আছি এখানেই খাবো, খাবো হচ্ছে আন্ডা কারি আর রুটি। আন্ডা কারি এখানে খুবই সস্তা পেয়েছি, সেই জন্য ছাড়িনি, কিন্তু চারটে আন্ডা দেবে 120 টাকা। উদয়পুর যাওয়ার জন্য অনেক রাস্তা আমাদের যোধপুর থেকে দেখাচ্ছিল, তবে আমরা সবচেয়ে যে সুন্দর রাস্তাটা পাবো সেটা হচ্ছে সান্ডেরাও হয়ে। সুতরাং আমরা এই যে হাই রোডটা আছে এই হাই রোড থেকে বাঁদিকে আমরা টার্ন নেবো, এখন টার্ন নিয়ে আমরা সান্ডেরাও হয়ে ডিরেক্টলি বেরিয়ে যাবো হচ্ছে উদয়পুরের দিকে। তো যাওয়া যাক সান্ডেরাওয়ের দিকে। তো এই রাস্তাটাই হচ্ছে সান্ডেরাওয়ের রাস্তা, এখান থেকে লেফট টার্ন নেবো। আর এই রাস্তাটা নাকি পাহাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং এর নেচার বিউটিটাও একটু বেশি হবে। আর মেন যে হাই রোডটা ছেড়ে দিলাম সেটার সঙ্গে এই রোডটা আবার
অনেকটা দূরে গিয়ে মিট করবে, আর এই রোডটা দিয়ে গেলে আমাদের 50 কিলোমিটার ডিস্টেন্স কমে যাবে। সান্ডেরাও মার্কেট সোজা তো, কোন দিকে? ডান দিকে না বাঁ দিকে? তো এই বাঁক থেকে আবার এখানে আবার এসে বাঁ দিকে আর একটা টার্ন নিলাম। এই টার্নটা উদয়পুরের দিকে যাচ্ছে 135 কিলোমিটার। আর এই রাস্তার বাঁ দিকে দেখা যাচ্ছে পাহাড়, এই পাহাড়গুলো অনেক দূর থেকে দেখা যাচ্ছিল, ছোট ছোট টিলার মতো অ্যাকচুয়ালি এটা। আমরা একটা এমন একটা রোড নিয়েছি এখন, যে রোডটা হয়তো আমাদের শর্ট পড়বে, কিন্তু সাধারণত কোনো বাইকাররা এই রোড নেয় না। অ্যাকচুয়ালি এই রোডটা খুব একটা সেফ নয় রাত্রিবেলাতে, তো আমরা চোখের আলো যতক্ষণ আছে চোখের আলোর মধ্যে রাস্তাটা ক্রস করে ফেলার চেষ্টা করব। জায়গাটা হচ্ছে ঘাটি এলাকা, অর্থাৎ পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা। তো ভিডিও সঙ্গে থাকবেন, অ্যাডভেঞ্চার এখান থেকেই শুরু। বুঝতে পারছি না সন্ধ্যেবেলার আগে এই পাহাড়ি রাস্তায় পৌঁছাবো কি না, কারণ গ্রামের ভিতর দিয়ে এরকমই একটা রাস্তা পাহাড়ের দিকে চলে গেছে। পাহাড়ি রাস্তা খুব বেশি নয়, কিন্তু তবুও নেচার বিউটি বেশি, সেই কারণেই এই রুট চয়েস করা। আর আমরা তো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, আপনারা যারা আমার চ্যানেল দেখেন সবাই জানেন। লোকালদেরকে জিজ্ঞাসা করে করে গুগলের সহায়তা নিয়ে, সবসময় গুগলের উপর ভরসা করা যায় না, গুগল মাথা মাঝে মাঝে চিটিং করে দেয়। তো এইটা এটা এ কোন সা জায়গা হয়? সাদড়ি। আচ্ছা ঠিক আছে, আমরা এই ডান দিকে টার্ন নিলাম, এটা রৌনকপুর হয়ে সোজা উদয়পুর যাবে, এটাই হচ্ছে ঘাটিওয়ালা রোড। তো দেখা যাক চোখের আলোয় আমরা ঘাটি এলাকা পেরোতে পারি কি না। What a beauty! রাস্তাটা যা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আর এখানে পাহাড়গুলো হয়তো ক্যামেরাতে আসছে না, কিন্তু দূরে পাহাড়ের রেঞ্জটা বেশ দেখা যাচ্ছে না, এটাই ভালো লাগছে। আমার ডান দিকে দেখা যাচ্ছে পাহাড়ি নদী একটা, কিন্তু নদীতে জল নেই। রৌনকপুরে মনে হচ্ছে কিছু একটা আছে এখানে। রৌনকপুরে হয় ওয়াইল্ড লাইফ বা হতে পারে এখানে সাফারি হয় দেখতে পাচ্ছি, সাফারিটা বাড়ি লেখা আছে রৌনকপুর সাফারি। তো আমার জানা নেই, উদয়পুর 94 কিলোমিটার, আর এখান থেকে শুরু হয়ে গেল পাহাড়ি চড়াই উতরাই রাস্তা। বেশিক্ষণের নয়, অল্প রাস্তা, কিন্তু এইটুকু রাস্তায় আমরা এনজয় করতে করতে পার হব। ও হো, বলে বোঝাতে পারবো না কি ভালো লাগছে। কোথায় রাজস্থানের মরুভূমি আর কোথায় এই পাহাড়ি পাথুরে পাহাড়, ও অসাধারণ কম্বিনেশন, অসাধারণ কম্বিনেশন। এই যে জঙ্গলটার মধ্যে পার হচ্ছি, এই জায়গায় রৌনকপুরের চিতা পাওয়া যায়। এখানে এ দেখা যাচ্ছে সাফারি করা হয় রৌনকপুরে, ওয়াইল্ড লাইফ হিসেবে এই চিতার ছবিটা দেওয়া আছে রৌনকপুর। ওরে বাবা, এই চিতার জঙ্গল দিয়ে এই সন্ধ্যেবেলার আগে পার হচ্ছি আমরা। তো এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি, তো এবার এগিয়ে যাবো, বেশি দেরি করবো না, এই জঙ্গলটা খুব তাড়াতাড়ি পার হতে হবে। এখানে একটা লেকও আছে, সিভিকা লেক। এখন যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রৌনকপুরের জঙ্গল, সেই জঙ্গল যেখানে চিতা পাওয়া যায়। ঠিকই শুনছেন, চিতা পাওয়া যায় এখানে। রৌনকপুরে ঢোকার আগেই আমি দেখলাম এখানে চিতা পাওয়া যায় লেখা আছে, আর এখানে সাফারিও হয়। তো সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বাইক নিয়ে। বাপরে বাপ, তাও সন্ধে সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, তো এইরকম একটা অবস্থায় বাইক নিয়ে যাচ্ছি। দারুণ একটা অ্যাডভেঞ্চার, মনের মধ্যে থ্রিল আছে। ওহ হো হো,
ও ভাই কি পরিবেশ মাইরি, এই জঙ্গলের মধ্যে কেউ কোথাও নেই। আমি এখন যে ফিলটা অনুভব করছি সেটা আমি ভাষায় বোঝানোর আমার ক্ষমতা নেই। রাজস্থানে এসে এইরকম একটা জায়গা আমার দেখার সৌভাগ্য হবে উদয়পুর যাওয়ার পথে, তো সেটা ভাবতে পারছি না। এটা হয়তো আরাবল্লি রেঞ্জেরই কোনো হয়তো পর্বতমালা হবে। যা লাগছে না, এই ফিলিংসটাই হচ্ছে আসল অনুভব। আমি কি দেখাচ্ছি সেটা বড় কথা নয়, আমার অনুভবটা একবার বোঝার চেষ্টা করুন। এই আমরা উদয়পুরে প্রবেশ করলাম, উদয়পুর জেলার মধ্যে। এখানে অনেক নদী দেখতে পাচ্ছি, ছোট ছোট পাহাড়ি। এখানে কাদের বাড়ি ভাই? এখানে জঙ্গলের মধ্যে বাড়ি বানিয়ে আছে। শুরু হয়ে গেছে পাহাড়ে ওঠা। রাস্তা ন্যারো হয়ে গেছে, কিন্তু বিউটির কোনো কমতি নেই। এটা আর একটু দিনের বেলা বেরোলে এরা খুব ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই পাহাড়ি এলাকাটা পেরিয়ে একটু চা খাবো, আর ভিতরে উইন্টারের জন্য কিছু লাগাতে হবে। এখানে দাঁড়িয়ে একটা ছবি তো নেব। সামনে একটা ময়ূর দেখা যাচ্ছে। কি জিনিস দেখলাম বাইরে, ও হো হো হো, গাছে কতগুলো বসে আছে দেখ। আলটিমেট একটা নেচারের সামনে আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে আমরা রাজস্থানের মরুভূমিও দেখে ফেলেছি, রাজস্থানের এসে সবুজ পাহাড়ও দেখছি, আবার এখানে আমরা ময়ূর দেখছি এক ঝাঁক, একটা দুটো নয়, মানে বলে বোঝানো যাবে না আমরা কি এনজয় করছি, কি অ্যাডভেঞ্চার করছি এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে পড়ছি। হয়তো এটা বিপজ্জনক হলেও হতে পারে, কিন্তু জানি না, এত সুন্দর বিউটি ছেড়ে এগিয়ে যেতে ইচ্ছা করছে না, তাই দাঁড়িয়ে পড়লাম এই ছবি বা ভিডিও নেবার জন্য। কিছু কি শোনা যাচ্ছে? নিচে জঙ্গলের ভিতরে মাদল বাজছে, হয়তো নিচে কোনো মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে। অসাধারণ থ্রিল ফিল করছি, এই থ্রিলটা কি আপনারা অনুভব করতে পাচ্ছেন কিনা জানি না। ও হো হো, রাজস্থানে এসে প্রচুর উট দেখেছি আর প্রচুর ময়ূরও দেখে ফেললাম। এইরকম আমরা অ্যাডভেঞ্চার করব বা এই ধরনের রোড পাবো, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি, তো এটা একদম আমার কাছে সারপ্রাইজের মতো। যোধপুরে যেখানে স্টে করেছিলাম তার মালিক আমাদেরকে এই রাস্তাটা সাজেস্ট করেছিল, বলেছিল যে যদি অ্যাডভেঞ্চার চাও তো এই রাস্তায় আসতে পারো। তার কথা অনুযায়ী রাস্তায় এসে আমাদের কিন্তু পস্তাতে হয়নি। সুন্দর, এদিকে মাউন্টেন, এদিকে মাউন্টেন, বাপ রে বাপ। আর এবারে অন্ধকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। উদয়পুর ইজ মোর 85 কিলোমিটার্স, না দাঁড়িয়ে পারলাম না। এখান থেকে নিচের যে ভিউটা অসাধারণ লাগছে, নিচে সমতল দেখা যাচ্ছে, সমতল থেকে এখন পাহাড়ের মাথায়। তো বেশি এখানে দেরি করবো না, বেশি ফিল নিতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে অন্য জায়গায়। এখানে একটা বোর্ড দেখলাম, লেখা আছে চিতাবাঘে জল খেতে আসে এখানে। বৌরাও আমার থেকে অনেকটা পিছনে চলে এসেছে, আমার মনে হয় একসঙ্গে যাওয়া উচিত। এটা 2-3 কিলোমিটারের ঘাঁটি বলেছিলাম, এটা 2-3 কিলোমিটারের ঘাঁটি নয়, এটা প্রায় আমরা 5-7 কিলোমিটারের বেশি চালিয়ে ফেলেছি। ঘাঁটি এলাকাটা পেরিয়েই
এখানে ডেরা পেতে পেলেছি একটু চা খাবো বলে, থার্মো ফ্লাক্সের চা ছিলই, চা ঢেলে এখানে খেয়ে নিচ্ছি। আর এখান থেকে মোটামুটি 20-30 কিলোমিটার গেলেই হাই রোড পাবো। উদয়পুর আর খুব বেশি বাকি নেই। দারুণ একটা অভিজ্ঞতা হলো এরকম একটা জঙ্গল এবং একটা ঘাঁটি এলাকা দিয়ে বাইক চালিয়ে আসতে, মানে অসাধারণ ফিলিংস বলে বোঝাতে পারবো না, অসাধারণ লেগেছে। আর হ্যাঁ, এখন তো চা খাচ্ছি। হোস্টেলের রুমে এন্টার করে গেছি, এখানে এসে একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 25শে নভেম্বর আর আমি বুক করেছিলাম 25শে জানুয়ারির, অর্থাৎ 25শে জানুয়ারি 2022 বুকিং আমি করে ফেলেছিলাম। তো সেটা আমি এতদিন খেয়ালই করিনি, আজকে এসে যখন জাস্ট রিসেপশনে এসে বুকিংটা দেখছি তখন দেখছি আজকের ডেটে কোনো বুকিংই নেই। তো এরকম একটা ব্লান্ডার করে ফেলেছি যার জন্য খুবই প্রবলেম হলো, একটুখানি আমাদের টাকাটাও বেশি গেল। তো এনিহাও আমরা খুব ভালো একটা রুম পেয়েছি। এখন এখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রেজেন্টলি 4-bed মিক্সড ডরমেটরি। আর এখানকার সিকিউরিটি সিস্টেম খুবই ভালো, যেমন দরজায় হচ্ছে এইরকম কার্ড দিয়ে লক করা, অর্থাৎ এখানে সিস্টেম আছে, এই সিস্টেমে কার্ডটা ঠেকালে এই দরজাটা খুলবে, অর্থাৎ এটা একটা সিকিউরিটি ভালো। আর সেই সঙ্গেও একটা জিনিস দেখাবো, এইখানে যেটা আছে লকার, লকারেও কিন্তু এখানে সিকিউরিটি সিস্টেম দিয়ে দিয়েছে। সুতরাং বলতে পারা যায় যে মালপত্রের দিক থেকে আমাদের কোনো রকম টেনশন করার কোনো কারণ নেই, আর আলাদা করে কোনো লকও লাগাতে হবে না। তো যেটা প্রবলেম হচ্ছে এখানে বাইকের যে পার্কিং সেটা খুব একটা সুবিধাজনক আমার মনে হয়নি। তো যাকে রাত্রিবেলা তো আপাতত সিকিউরিটি ক্যামেরা হয়তো আছে, বাইকটা আপাতত রাস্তার ধারেই আমাদের পার্কিং করতে হবে, কিন্তু সেটাও ভালো করে দেখে শুনে পার্কিং করতে হবে, কেউ যদি ঠুকে দেয় হয়ে গেল বাইকের কাম তামাম। তো যাকে, তো আজকে সেফলি আমরা উদয়পুর পৌঁছে গেছি। উদয়পুর থেকে আমরা যাব হচ্ছে কুম্বলগড় দেখব। উদয়পুরে এছাড়াও আরও অনেক কিছু দেখার আছে, দেখা যাক আমরা কি ডিসাইড করি, অর্থাৎ গৌরব আর আমি মিলে একটা প্ল্যান করব। যদি মনে হয় যে উদয়পুরে আরও অনেক কিছু আছে দেখব, তাহলে হয়তো আর একটা দিন এখানে এক্সটেন্ড করতে পারি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বুলেট বাবার মন্দির দেখিয়েছি এবং একটা পাহাড়ি ঘাঁটি দেখিয়েছি, যেটা রৌনকপুরের যে জঙ্গল সেই জঙ্গলের ভিতর দিয়ে এসেছি, সেই রাস্তা দেখিয়েছি, খুব অ্যাডভেঞ্চার হয়েছে। আর শেষ পর্যন্ত আমরা উদয়পুরে এসে পৌঁছেছি, আর এখানেই শেষ করছি ভিডিওটাকে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওয়ে, ততদিনের জন্য বাই বাই।